তো বন্ধুরা, আমরা এক নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো আমরা চাচ্ছি যে ক্রোম ব্রাউজারটি ডান দিকে থাকবে এবং বাম দিকে অন্য একটি ফোল্ডার অথবা অন্য একটি প্রোগ্রাম খুলে কাজ করব। তো সাধারণত বন্ধুরা আমরা এই কাজটা এভাবে করে থাকি, আমরা এটাকে ছোট করে দিয়ে এটা এই দিকে রাখলাম, এটা ছোট করে দিয়ে এই দিক থেকে টান দিয়ে এটা ছোট করে এই দিকে রেখে কাজ করলাম। তো বন্ধুরা, এই কাজটির জন্য একটি চমৎকার কিবোর্ড শর্টকাট রয়েছে যেটি ব্যবহার করে আমরা এই কাজটি খুব সহজে করতে পারি। সেটি হচ্ছে, ধরুন আমরা এই ব্রাউজারটি ওপেন থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে ধরে রাইট অ্যারো কিটা চাপি, বন্ধুরা দেখুন এটা কিন্তু এই পাশে এতটুকু এভাবে হয়ে গেছে। আর আমরা যদি একইভাবে এটা ধরেন এইভাবে আছে বা যেভাবে থাকুক না কেন, আমরা যদি এভাবে আছে, এখন যদি আমরা কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে ধরে লেফট অ্যারো কি চাপি, বন্ধুরা দেখুন 50-50, এটা 50% জায়গা দখল করে আছে এবং এটা 50% জায়গা দখল করে আছে। এখন এদিকে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি, অপরদিকে আমরা এদিকে ফোল্ডারগুলো ওপেন করে কাজ করতে পারি। তো বন্ধুরা ঠিক একইভাবে আমরা ধরুন কোনো এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করবো, সেক্ষেত্রে আমরা এই এমএস ওয়ার্ডটা টাইপ খোলা অবস্থায় আমরা যদি উইন্ডো কি চেপে ধরে রাইট অ্যারো কি চাপি, এটা এদিকে চলে আসলো। আর একইভাবে আমরা যদি একটি ধরুন অন্য কোনো কিছু এই পিকচারটা ওপেন রাখলাম এবং উইন্ডো কি চেপে ধরে লেফট অ্যারো কি চাপলাম, এখন দেখুন বন্ধুরা আমরা এই পিকচার থেকে লেখা দেখে দেখে এমএস ওয়ার্ডে কিন্তু টাইপ করতে পারবো। তো এই কিবোর্ড শর্টকাটটি একটি চমৎকার কিবোর্ড শর্টকাট, এটি আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটার শিখতে আগ্রহী বন্ধুকে শেয়ার করুন। অনেক উপকারী ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, দুই নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি আমি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আমি এখানে ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, ক্যানভাস স্টুডিও ওপেন করলাম, আমি এখানে ধরুন ফায়ারফক্স ওপেন করলাম, এখানে একটি ফোল্ডার ওপেন করলাম। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম বা অপশন আমি ওপেন করার পরে আমি যদি এখন চাই যে মাউস ব্যবহার না করেই আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমি আমার এই যে অপশনগুলো যে ওপেন করছি এগুলো ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে দেখুন ট্যাবে যদি ইউজ করি, দেখুন ট্যাবে কিবোর্ড অল্টার না ছেড়ে দিয়ে এখন যদি ট্যাব চাপতেই থাকি, এখানে যতগুলো প্রোগ্রাম ওপেন করা সবগুলোর উপরে কিন্তু ট্যাবটা যাচ্ছে। এখন আমার যেটা প্রয়োজন সেটার উপরে নিয়ে যদি আমি ছেড়ে দিই, ধরুন আমার ক্যানভাস স্টুডিওটা চাচ্ছি যে আমি সামনে আসুক, এখানে আমি যদি ট্যাবটা যদি ক্যানভাস স্টুডিওর উপরে নিয়ে ছেড়ে দিই, এখন যদি কিবোর্ডটা ছেড়ে দিই, দেখুন এটা কিন্তু সামনে চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি অল্টার চেপে ধরে অল্টার না ছেড়ে দিয়ে কিন্তু বন্ধুরা চেপে ধরে যদি আবার ট্যাব ইউজ ট্যাব চাপতে থাকি, হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই ট্যাবটা কিন্তু বিভিন্ন প্রোগ্রামের উপর যাচ্ছে। এখন যদি আমি এটার এখানে যদি ছেড়ে দিই, তাহলে দেখুন বন্ধুরা এটা কিন্তু সামনে চলে আসছে। তো এভাবে আমরা এই কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করে কাজ করতে পারি। বন্ধুরা, তিন নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি আমি দেখাবো সেটি হচ্ছে, ধরুন কোনো প্রোগ্রাম ওপেন থাকা অবস্থায় আমরা সাধারণত যখন ক্লোজ করে দিতে চাই, সাধারণত কোণা থেকে এরকম যে এই যে লাল বাটন আছে এখানে যদি ক্লিক করি সেটা ক্লোজ হয়ে যাবে। এখন যদি আমরা চাই এটা ক্লিক কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই, তখন আমরা অল্টার চেপে ধরে বন্ধুরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি অল্টার চেপে ধরে F4 চাপি, বন্ধুরা এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন একইভাবে ধরুন আমি এমএস ওয়ার্ডটা ক্লোজ করতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা এটা সামনে থাকা অবস্থায় যদি অল্টার চেপে ধরে F4 চাপিয়ে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। একইভাবে যদি কোনো ফোল্ডার আমরা ক্লোজ করতে চাই, এটা এটা সামনে থাকা অবস্থায় এখন অল্টার চেপে ধরে যদি F4 চাপিয়ে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। বন্ধুরা, আমরা চার নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে জুম করা। বন্ধুরা, আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে ধরে যদি আমরা প্লাসে চাপ দিই, তাহলে বন্ধুরা দেখুন এখানে একটি অপশন আসছে। আর এখানে যদি এখন আমরা প্লাসে চাপ দিই, বন্ধুরা দেখুন আমাদের এই ডেস্কটপটি কিন্তু জুম হয়ে গেছে। বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই এভাবে জুম করে আমরা কাজ করতে পারি। আমরা যদি চাই এখানে যদি আরও ক্লিক করি, আমরা যদি উইন্ডো কি চেপে ধরে যদি আরেকটা প্লাসে চাপ দিই, তাহলে আরও জুম হবে। হ্যাঁ, আর আমরা যদি উইন্ডো কি চেপে ধরে এই যে মাইনাসে চাপ দিই, তাহলে একটা করে জুম কমবে। ঠিক আছে, তো আমরা এটা ব্যবহার করে আমরা আমাদের ডেস্কটপটাকে প্রয়োজন অনুযায়ী জুম করতে পারি। বন্ধুরা, এখন যে কিবোর্ড শর্টকাটটি আমি দেখাবো সেটি হচ্ছে, ধরুন আপনি কোনো একটি সফটওয়্যারে ডাবল ক্লিক করেছেন অথবা কোনো একটি ফোল্ডারে ডাবল ক্লিক করেছেন সেটি ওপেন করার জন্য, তখন সেই সফটওয়্যারটি ওপেনও হচ্ছে না, এদিকে আপনার কম্পিউটার হ্যাং হয়ে আছে, আপনি কোনো কাজও করতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই হ্যাং অবস্থা ছোটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ESC চাপ দিলে এই টাস্ক ম্যানেজারটা ওপেন হবে। তখন আপনি যে সফটওয়্যারের কারণে আপনার কম্পিউটারটা হ্যাং হয়ে আছে সেটি আপনি দেখতেই পাবেন এখানে। ধরে নিলাম আমি যে এই যে ক্যামতাসিয়া এই সফটওয়্যারটাতে ক্লিক করার পরেই আমার কম্পিউটারটা হ্যাং করেছিল। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এবং যদি ইন্ট টাস্ক এখানে যদি ক্লিক করি, এই প্রোগ্রামটিও কিন্তু এখান থেকে চলে যাবে এবং আমার যে কম্পিউটারটা হ্যাং হয়েছিল এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এখন যে কিবোর্ড শর্টকাটটি আমরা দেখব সেটি হচ্ছে কপি পেস্ট। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে আমাদের কপি পেস্ট করতেই হয়। তো কপির
কিবোর্ড শর্টকাট হচ্ছে, বন্ধুরা আমরা যদি এটি অপশনের মাধ্যমে কপি করতাম তাহলে এর উপর রাইট বাটন ক্লিক করতাম এবং এখানে যে কপি লেখা আছে এখানে আমরা ক্লিক করতাম। তো যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করব, কিবোর্ড শর্টকাট হচ্ছে এটি আগে সিলেক্ট করব, এটা ক্লিক করে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবো, সি চাপলে এটা কপি হবে। এখন আমরা যে জায়গায় নিতে চাই, ধরুন আমি একটি ফোল্ডার তৈরি করি, এটা এটার ভিতর নিতে চাই। এখন এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি অপশনের মাধ্যমে পেস্ট করতাম তাহলে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট করতাম। এখন আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে পেস্ট করব, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপব, ভি চাপলেই দেখুন এটা ওখান থেকে কিন্তু কপি হয়ে এখানে চলে আসছে। তো বন্ধুরা আমরা এভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। এখন যে কিবোর্ড শর্টকাটটি আমি দেখাবো সেটি হচ্ছে লক করা, অর্থাৎ আপনি কিছুক্ষণ কম্পিউটার চালানোর পরে আপনি যদি মনে করেন যে আপনি কিছু সময়ের জন্য বাহিরে যাবেন, আপনি চাচ্ছেন যে কম্পিউটারটা বন্ধও করবেন না, তো সেক্ষেত্রে আপনি লক করে যেতে পারেন। তো লক করতে গেলে আপনি কিবোর্ড থেকে যদি উইন্ডো কি চেপে এল চাপেন তাহলে কম্পিউটারটা এভাবে লক হয়ে যাবে। তখন যদি আবার ছোটাইতে চান সেক্ষেত্রে এখানে খালি জায়গাটা ক্লিক করবেন, তখন আপনার কম্পিউটার যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো আগে থেকে তাহলে এখানে পাসওয়ার্ড চাইবে, আর যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে তাহলে এখানে সাইন ইন নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে এই জন্য আমি পাসওয়ার্ড দিয়েই ওপেন করতে হবে। তো এভাবে আপনি লক করে যেতে পারেন। এখন আমরা যে কিবোর্ড শর্টকাটটি দেখব সেটি হচ্ছে অল মিনিমাইজ। বন্ধুরা আমরা এখানে ফায়ারফক্সটি ওপেন করলাম, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, আমি দিস পিসি এটা ওপেন করলাম, আমি একটা ফোল্ডার ওপেন করলাম। বন্ধুরা এগুলো আমি সবই আমি আমার প্রয়োজনে ওপেন করেছি। তো বন্ধুরা আমি চাচ্ছি যে এগুলো আমি একটাও ক্লোজ করব না, এগুলো আমি মিনিমাইজ করে, অর্থাৎ মিনিমাইজ মানে নিচে রেখে দেবো, এই এদিকে নিচে রেখে দেবো, এই মিনিমাইজ করে আমি আমার কাজ শেষ করব, অন্যান্য কাজ করব। তো এটা করার জন্য আপনি একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সবগুলো মিনিমাইজ করে ফেলতে পারেন। আমি যদি কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে ডি চাপি তাহলে সব মিনিমাইজ হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। এখন আমি আমার প্রয়োজন অনুসারে আমি আবার একটা একটা করে ক্লিক করে এগুলো এনে কাজ করতে পারবো। বন্ধুরা এখন যে কিবোর্ড শর্টকাটটি আমরা দেখবো সেটি হচ্ছে কিভাবে পিসি থেকে স্ক্রিনশট নেওয়া যায়। বন্ধুরা আমরা জানি মোবাইলে খুব সহজভাবে খুব সুন্দরভাবে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক একইভাবে পিসিতেও স্ক্রিনশট নেওয়া যায়। তো এই জন্য আমরা আপনারা দেখবেন যে প্রত্যেকটা কিবোর্ডেই প্রিন্ট স্ক্রিন SYS RQ অথবা PRTSC এই টাইপের একটা কী থাকে, সেটার উপরে একবার চাপ দিবেন। এটা মানে যে যেখানে আপনি স্ক্রিনশট নিতে চান সেখানে নিয়ে আগে। বন্ধুরা ধরুন আমি এই একটি এখানে এই এটার একটা স্ক্রিনশট নিতে চাই, তো এই জন্য আমরা এই কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন এই কীটাতে চাপলাম এবং আমরা চলে গেলাম পেইন্টে। এখানে আপনি লিখবেন পেইন্ট, পেইন্ট লেখার পরে সার্চ বারে পেইন্ট লেখার পরে এখানে পেইন্ট এই সফটওয়্যারটা ওপেন করবেন। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপি, বন্ধুরা দেখুন আমরা যে স্ক্রিনটা প্রিন্ট মানে স্ক্রিনশট নিয়েছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটা সেভ করে দিব, এটা ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে এখানে JPG দিয়ে সেভ করে দিব ডেস্কটপে। বন্ধুরা আমরা এখান থেকে ডেস্কটপ লোকেশনে একটা ফাইল নেম দিয়ে পিকচার লিখে সেভ করে দিলাম। বন্ধুরা দেখুন এটা কিন্তু এখন এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা কম্পিউটারের সেটিং অপশনের কিবোর্ড শর্টকাট দেখব। তো বন্ধুরা আমরা সাধারণত ডেস্কটপে থাকা ডেস্কটপের বাম দিকে নিচে যে উইন্ডো আইকন আছে এখানে ক্লিক করে এই সেটিং এই গিয়ার আইকনে এখানে ক্লিক করলে সেটিংটা চলে আসে। তো এই সেটিংয়ে আমরা বিভিন্ন আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজ করে থাকি। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আমরা যদি উইন্ডো কি চেপে কিবোর্ড থেকে উইন্ডো কি চেপে আই চাপি তাহলে বন্ধুরা কিন্তু দেখুন এখানে এই সেটিংয়ের এই অপশনটা চলে আসছে।